তৃণমূলের প্রস্তুতি সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে। বুধবার খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগামী 21 জুলাই শহীদ দিবসকে সামনে রেখে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত, ব্লকের দুই সভাপতি হুমায়ুন কবির ও শাশ্বত মুখোপাধ্যায়, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি সহ 12টি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও নেতৃত্বরা। এদিনের এই সভা থেকে জনপ্রতিনিধি ও নেতৃত্বদের একাধিক কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়। তবে উল্লেখযোগ্যভাবে এই প্রস্তুতি সভায় খড়গ্রাম ব্লকের পদমকান্দি গ্রাম পঞ্চায়েত বিজেপির সদস্য প্রবোধ মাল সহ 50 জন কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। দলত্যাগীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন বিধায়ক আশিস মার্জিত ও দুই ব্লক সভাপতি। পাশাপাশি আগামী 15 জুলাই জঙ্গিপুরে 21 জুলাইকে সামনে রেখে প্রস্তুতি সভা করবেন রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম। সেই সভাকে সফল করতে প্রত্যেক পঞ্চায়েত থেকে কর্মী সমর্থকদের নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন বিধায়ক। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।